আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি বাতান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মঈন কবির অমিত। আজকে আমার আলোচনার বিষয় থাইল্যান্ডের একটি আম নিয়ে। এই আমটির নাম হচ্ছে চাকাপাত আম। এই চাকাপাত আমটি কি বৈশিষ্ট্য এবং এটি আসলে আমাদের এখনও বাণিজ্যিকভাবে সেই রকমভাবে চাষাবাদে আসেনি, মাঠ পর্যায়ে এটা দেখা যায় না। এটা ছাদ বাগানে শখের বশে কিছু ছাদ বাগানি যারা আছেন তারা তাদের ছাদে এটাকে স্থান দিয়ে থাকেন। তো এই আমের বৈশিষ্ট্যটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কিং অফ চাকাপাত আমটি একটি বিদেশি আমের জাত। এ আমের জাতটি থাইল্যান্ডে উদ্ভাবিত হয়। এক কথায় থাইল্যান্ডে চাকাপাত আমকে আমের রাজা বলা হয়। কিং অফ চাকাপাত আম যেহেতু থাইল্যান্ডের উদ্ভাবিত একটি আমের জাত, তাই থাইল্যান্ডের একটি স্থানের নাম অনুযায়ী এই আমের জাতের নাম রাখা হয়েছে কিং অফ চাকাপাত। আমের কালার কাঁচা অবস্থায় কিছুটা সবুজ থাকলেও আম পাকার আগে পুরো লাল বর্ণ ধারণ করে, যা মানুষকে অন্য আমের থেকে বেশি আকৃষ্ট করে থাকে। আমের সাইজ বেশ বড় হয়ে থাকে। অধিকাংশ আম 500 থেকে 800 গ্রাম হয়ে থাকে। বাংলাদেশের আবহাওয়ায় এ আম চাষাবাদের জন্য উপযোগী। ছাদ বাগানে অথবা বাণিজ্যিক বাগানে এই চাকাপাত আমের জাতটি চাষাবাদ করা যেতে পারে, তবে বাংলাদেশে এই আমের ব্যাপক প্রচলন এখনও ঘটেনি। তবে অনেকেই ছাদ বাগানে এই আমের জাতটির স্থান দিয়ে থাকেন। থাইল্যান্ডের এই জনপ্রিয় আমটি আঁশবিহীন, মিষ্টতা অনেক বেশি, তাই অনেকেই এই আমটিকে পছন্দ করে থাকেন এবং ছাদ বাগানে এই আমের জাতটির স্থান দিয়ে থাকেন। কিং অফ চাকাপাত আম দেখতে লোভনীয় ও সুমিষ্ট একটি আম। কথায় আছে আগে দর্শনদারি তারপরে গুণবিচারি। ঠিক কিং অফ চাকাপাত আম যেমন দর্শনদারি তেমন অনেক গুণের অধিকারী। আপনারা এতক্ষণ জানতে পারলেন চাকাপাত আম সম্পর্কে। আসলে এটি এখনও অর্নামেন্টাল আম হিসেবেই ধরা হয়, এটি এখনও বাণিজ্যিকভাবে শুরু হয়নি। এই আমের চাষ করতে চান তাহলে এই আমের জাত সম্পর্কে বিস্তারিত জেনে এটি বুঝে চাষাবাদে আসা উচিত। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।